বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন আগ্রহ না থাকলেও নিত্যপণ্যের দাম যেন ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে তার নিশ্চয়তা চান তারা। এছাড়াও করের বোঝা যেন তাদের উপর না পড়ে সেদিকেও সরকারের চিন্তা করা উচিত বলেও মত দেন তারা। বাড়বে কিন্তু সহনীয় অবশ্যই রাখতে হবে, অথবা একটা যৌক্তিক কারণ থাকবে, কিন্তু অবশ্যই অত বেশি বাড়ানো যাবে না, যৌক্তিকভাবে অল্প কিছু বাড়া হয়তো হইতেই পারে। ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমাদের বাজেটটা অভিভাবক হওয়া উচিত, যেন আমাদের সবকিছু আমাদের হাতের নাগালের মধ্যে থাকে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যে বাজেটটা, সেই বাজেটটাই চাই। দেখা গেল যে কোনো একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে বাজেট বাড়ালো তো কালকে থেকে জিনিসটার দাম বেড়ে যায়, এই জিনিসটা একেবারেই উচিত নয়। বাজেটে তো কমায় কিন্তু বাজারের দাম তো আর কমে না, সেটাও দেখার বিষয় আছে। বাজারে কিভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ে না কমে,